আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আজকের ভিডিও সেই সমস্ত দর্শকদের জন্য, ভিউয়ার্সদের জন্য যারা দ্রুত বীর্যপাতের বিভিন্ন কারণ জানতে চায়, অর্থাৎ তাদের যৌন দুর্বলতা যদি দেখা দেয় কেন হয়েছে তারা কারণ খুঁজে পায় না, তাদের কিছু শারীরিক কারণ সম্পর্কে আমরা জানব। সো যারা জানে না যে কেন তার যৌন দুর্বলতা, তার মানসিক দুর্বলতা কেন, সে সহবাসে কেন সময় দিতে পারেন না, তারা এই ভিডিওটি দেখতে পারেন। সো আজকে আমরা শুরু করতে পারি, কেন সাধারণত আমাদের মিলনের সময় কম আসে, প্রিম্যাচিউর ইজাকুলেশন হয় আমাদের, কোন কোন ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ উত্তেজনা কম হয়, ইম্পর্টেন্সি হতে পারে, কেন কেন হয় অর্থাৎ কী কী কারণ থাকতে পারে সেই কারণগুলো আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। ফিজিক্যাল কারণ নাম্বার ওয়ান, মাত্রা অতিরিক্ত স্বপ্নদোষ। ফ্রেন্ড, স্বপ্নদোষ একটি স্বাভাবিক প্রক্রিয়া, কোনো ব্যক্তির স্বপ্নদোষ হইতে পারে, এটি সপ্তাহে যদি এক দুইবার হয়, মাসে আট দশ বার, পনেরো বার যদি হয় সেটি স্বাভাবিক ধরে নেওয়া যাইতে পারে। কিন্তু এমন যদি হয় যে একটি ব্যক্তির একদিনে এক থেকে দুইবার স্বপ্নদোষ হচ্ছে, প্রত্যেক সপ্তাহে দশ দিন পনেরো দিন স্বপ্নদোষ হচ্ছে, এটি কি স্বাভাবিক? না, এটি এক্সেপশনাল না, এটি স্বাভাবিক না। এটি সাধারণত যেহেতু অতিরিক্ত মাত্রায়, সেহেতু একটি রোগ ধরা চলে, স্বপ্নদোষ একটি রোগ যদি অতিরিক্ত হয়। নাম্বার দুই, মাত্রা অতিরিক্ত হস্তমৈথুন, মাস্টারবেশন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি স্বাভাবিক মাত্রায় সপ্তাহে এক দুইবার মাস্টারবেশন করে, সেটি হয়তো মেডিকেল সায়েন্সের ভিত্তিতে শারীরিক ক্ষেত্রে কোনো ক্ষতি করে না, কিন্তু এই মাত্রা যদি অতিরিক্ত হয়ে যায় ডেইলি টু থ্রি টাইম এরকম, সেটি অবশ্যই একটি দুঃসংবাদ এবং দুশ্চিন্তার কারণ হইতে পারে। নাম্বার থ্রি, অতিরিক্ত যৌন মেলামেশা। ফ্রেন্ড, একটি শব্দ আমি উচ্চারণ করে থাকি যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, এক্সেস ইজ ভেরি ব্যাড। সপ্তাহে এক দুইবার বা কোনো ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে তিন চারবার সপ্তাহে মেলামেশা, একদিন পরপর গ্যাপ দিয়ে মেলামেশা একটি স্বাভাবিক একটি প্রক্রিয়া, কিন্তু আপনার যদি এই কন্ট্রোলিটি না থাকে, কন্ট্রোলিং পাওয়ার যদি না থাকে, আপনি যদি ডেইলি দুই তিনবার স্বপ্ন স্ত্রী সহবাস করেন এবং সেটির জন্য যদি নিজেকে পারফেক্ট দাবি করেন, এটি একটি ভুল ব্যাখ্যা। যদি এভাবে চলতে থাকে দিনের পর দিন, একটা সময় আপনার ধ্বজভঙ্গ আসবে, এটি পূর্ব সংকেত। নাম্বার চার, বিভিন্ন যৌনরোগ হতে পারে, কোনো ব্যক্তির যদি বিভিন্ন ধরনের যৌনরোগ হয়ে থাকে, যেমন সিফিলিস, লাইক গোনোরিয়া, ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান যদি হয়, সেক্ষেত্রেও একটা সময় দেখা যাচ্ছে দ্রুত বীর্যপাত হইতে পারে, এটি একটি কারণ হতে পারে, অথবা আমাদের রোগ নিরাময় করতে হবে। নাম্বার পাঁচ, প্রোস্টেট গ্ল্যান্ডের বিভিন্ন রোগ, ইভেন প্রোস্টেট গ্ল্যান্ড যদি বড় হয়ে যায়, সেক্ষেত্রেও একটা সময় দ্রুত বীর্যপাত হইতে পারে। এছাড়া আরও কিছু কারণ থাকে, যেমন বিকৃত যৌন আচরণ, অর্থাৎ স্বাভাবিক আচরণের সে বিকৃত যৌন আচরণ, যেমন সমকামিতা এবং পরকীয়া, স্পেশালি সেখানে ভয় ভীতি কাজ করে, সেই কারণগুলো সাধারণত দায়ী হইতে পারে। আমাদের নার্ভাস উইকনেসের কিছু কারণ থাকে, যেমন স্নায়বিক কারণ, প্যারালাইসিস, কোনো কারণে যদি শরীর প্যারালাইজ হয়, স্ট্রোক করে, সেটি একটি কারণ হতে পারে। স্নায়ুসমূহের বিভিন্ন ধরনের শিথিলতা যদি থাকে, স্নায়ুর আঘাত, নার্ভাস সিস্টেমের আঘাত, স্ট্রোক, এগুলো কারণেও সাধারণত দ্রুত বীর্যপাত বা ইরেকটাইল ডিসফাংশন, পেনিট্রেশন ফেল অর্থাৎ যৌন সমস্যা হইতে পারে। সো আমাদের কী করতে হবে এক্ষেত্রে, আমাদের রোগটাকে আইডেন্টিফাই করতে হবে, যেই রোগ সেই চিকিৎসা। স্বপ্নদোষের কারণে যদি হয় স্বপ্নদোষের চিকিৎসা, অতিরিক্ত হস্তমৈথুনের কারণে হলে সেটির চিকিৎসা, মাত্রাতিরিক্ত যৌন মিলন হলে সেটি সাধারণত সেলফ রিয়েলাইজ করতে হবে এবং স্বাভাবিক মাত্রায় নিয়ে আসতে হবে। গ্ল্যান্ডের সমস্যা হলে গ্ল্যান্ডের চিকিৎসা করান, স্নায়বিক সমস্যা থাকলে সেটির চিকিৎসা করান, যদি মানসিক বিকৃতি থাকে সেটিকে শুধরে নেন, তাতেই আপনার সুচিকিৎসা পাওয়া সম্ভব হবে। আমি চেষ্টা করি স্পেসিফিক বিষয়গুলো আইডেন্টিফাই করে স্টেপ বাই স্টেপ সেটির সঠিক
আইডেন্টিফাই এবং চিকিৎসার জন্য। আশা করি আপনারা সেই বিষয়গুলো বুঝতে পারবেন। সবার জন্য ভালোবাসা এবং শুভকামনা। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, দোয়া করবেন। আপনাদের দোয়ায় আমাদের জন্য কাম্য। আসসালামু আলাইকুম।